আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএফএ মিনিমাইজেশন সম্পর্কে ডিএফএ মিনিমাইজেশনটা হলো আমাদের যে গিভেন ডিএফএটা থাকবে সেটাকে তার ইকুইভ্যালেন্ট ডিএফএ তে কনভার্ট করা উইথ মিনিমাম নাম্বার অফ স্টেটস ডিএফএ মিনিমাইজেশন করলে আমাদের কম্পানিটার এক্সিকিউটটা ফাস্টার হয় লেস টাইম কমপ্লেক্সিটি হয় আর কম্পাইলেশন টাইমটা রিডিউস হয় প্রসেসিং স্পিডটা ইনক্রিজ হয় ডিএফএমিনিমাইজেশান এর কিছু স্টেপ আছে তার মধ্যে স্টেপ ওয়ান হলো আমাদের যদি আমাদের ইনিশিয়াল স্টেট থেকে কোন স্টেট এমন থাকে যেটাতে আমরা পৌঁছাতে পারছি না তখন সেই স্টেটটাকে বা সেই স্টেটগুলোকে আমাদের কি করতে হবে রিমুভ করে দিতে হবে আর স্টেপ টুতে আমাদের স্টেট ট্রানজিশন টেবিলটা ড্র করতে হবে যে এক একটা ইনপুটের জন্য আমরা কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছি এই স্টেট ট্রানজিশন টেবিলটা আমাদেরকে ড্র করতে হবে দেন স্টেপ তে আমরা যে স্টেট ট্রানজেকশন টেবিলটা ক্রিয়েট করলাম সেখানে আমাদের মার্ক করতে হবে কোনটা আমাদের ইনিশিয়াল স্টেট আর কোনটা আমাদের ফাইনাল স্টেট বা কোনগুলো আমাদের ফাইনাল স্টেট আর স্টেপ ফোরে আমাদের বের করতে হবে যে ইকুয়ে ভ্যালেন্স সেট গুলা জিরো ইকুয়ে সেট ওয়ান ইকুয়ে সেট অ্যান্ড সো অন আর এই ইকুয়ে সেটটা বের করা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের পরপর দুইটা ইকুয়ে সেট সেম হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইকুয়ে ভ্যালেন্স সেট ফাইন্ড আউট করতে হবে আমাদের আগের ভিডিওটাতে আমরা এই ডিএফএ এটা কনস্ট্রাক্ট করেছিলাম সো আজকে আমরা সেই ফিগারটা নেই মিনিমাইজেশনটা করব আমাদের ফার্স্ট স্টেপ ছিল কি আমাদের যদি এমন কোন স্টেট থাকে যেটা আমাদের ইনিশিয়াল স্টেট থেকে আনরিচেবল সেগুলোকে আমরা রিমুভ করে দেবো এখন এই ফিগারটাতে যদি আমরা খেয়াল করি আমরা ওয়ান এ থেকে যখন বি পাচ্ছি ওয়ান বিতে যাচ্ছে আর ওয়ান এ থেকে এ পেলে টু এতে যাচ্ছি মানে ওয়ান এ থেকে আমরা টু এতেও রিচেবল ওয়ান এ থেকে ওয়ান বিতেও আমরা রিচেবল আবার টু বি এর ক্ষেত্রে যদি চিন্তা করি ওয়ান এ থেকে এ পেলে আমরা টু এতে যাচ্ছি টু এ থেকে বি পেলে আমরা টু বিতে যাচ্ছি আবার টু বি থেকে এ পেলে আমরা ওয়ান এতে যাচ্ছি তাহলে কোনো না কোনো উভয়তে আমরা এই টু বিতে আমরা কি রিচেবল হচ্ছি ইনিশিয়াল স্টেট থেকে যেহেতু আমাদের এখানে টু এ ওয়ান বি টু বি সবগুলোই কি ইনিশিয়াল স্টেট থেকে রিচেবল তার জন্য কি হবে এই ফিগারটার জন্য কোনো স্টেটই রিমুভ হবে না সো মুভিং অন স্টেপ টু এবার আমাদের করতে হবে স্টেট ট্রানজেকশন টেবিলটা এখন স্টেট ট্রানজেকশন টেবিলটা ড্র করার নিয়ম হলো আমাদের এই সাইডে থাকে ইনপুট গুলো আর এই সাইডে থাকে আমাদের স্টেট এখানে আমাদের স্টেট হচ্ছে ওয়ান এ ওয়ান বি টু এ টু বি এই যে আমাদের ফিগারে যদি আমরা লক্ষ্য করি এখানে আমাদের স্টেট ওয়ান এ ওয়ান বি টু এ টু বি এখন ওয়ান এ থেকে যখন আমরা এ পাচ্ছি তখন আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি হলো টু এতে আমরা এখানে টু এ দিয়েছি আবার ওয়ান এ থেকে বি পেলে আমরা কোথায় যাচ্ছি ওয়ান সো এখানে আমরা ওয়ান বি নিয়েছি দেন ওয়ান বি থেকে এ পাইলে আমরা যাচ্ছি টু এতে এই যে আমরা টু এ নিয়েছি আবার ওয়ান বি থেকে বি পাইলে আমরা ওয়ান বিতে আসছি এখানে আমরা ওয়ান বি লিখেছি সেম ওয়াইতে টু এর ক্ষেত্রে টু এ এ পাইলে আমরা কোথায় যাচ্ছি ওয়ান তে ওয়ান এ নিয়েছি আমরা আবার টু এ থেকে বি পেলে আমরা যাচ্ছি টু বি তে টু বি নিয়েছি আমরা আবার টুবি থেকে আমরা এ পাইলে যাচ্ছি ওয়ান এতে আবার টুবি থেকে বি পাইলে আমরা যাচ্ছি টু বিতে সো আমাদের স্ট্রেট ট্রানজিশন টেবিলটা ড্র করা শেষ হয়ে গেছে এবার আমরা স্টেপ থ্রিতে যাব স্টেপ থ্রিতে আমাদের বলা হচ্ছে কি যে আমাদেরকে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট মার্ক করতে হবে সো এখানে আমাদের ইনিশিয়াল স্টেট কোনটা আমরা যদি ফিগারে লক্ষ্য করি আমাদের ইনিশিয়াল স্টেট ওয়ান এ আর আমাদের ফাইনাল স্টেট কোনটা আমাদের ফাইনাল স্টেট এখানে শুধুমাত্র একটাই সেটা হলো টু বিটাকে প্রকাশ করেছি যে এগুলো আমাদের ফাইনাল স্টেট দেন আমরা আমাদের সর্বশেষ স্টেপ স্টেপ ফোরে যাব স্টেপ ফোরে আমাদেরকে কি করতে হবে ইকুয়ে ভ্যালেন্ট বের করতে হবে ইকুয়ে ভ্যালেন্ট বের করার নিয়ম হল ফর জিরো ইকুয়েল ভ্যালেন্ট আমাদের কি করতে হবে সেট অফ নন ফাইনাল সেটস আর সেট অফ ফাইনাল সেটস আলাদা করতে হবে আমাদের এখানে ফাইনাল স্টেট কোনটা শুধুমাত্র টুবি আর বাকিগুলো আমাদের কি সেট অফ নন ফাইনাল স্টেট তাহলে আমরা যদি সেগুলো বসিয়ে দিই তাহলে থাকছে কি আমাদের সেট অফ নন ফাইনাল স্টেট আমাদের ওয়ান এ ওয়ান বি টু এ এই যে ওয়ান এ ওয়ান বি টু এ আর সেট অফ ফাইনাল স্টেট যেটা আমাদের অ্যাস্টারিক সাইন দিয়ে আমরা মার্ক করে রেখেছি সেটা হচ্ছে আমাদের টু বি এখন এখানে এটা টুবিটা স্টেট একটাই সো এটাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদেরকে এইগুলো চেক করতে হবে যেগুলো একটা আর একটা ইকো ভ্যালেন্ট কিনা একটা সাথে আর একটা স্টেটের মিল আছে কিনা এখন ওয়ান ইকো ভ্যালেন্ট যদি আমরা দেখি তাহলে আমরা ফার্স্টে ওয়ান এ আর ওয়ান বি চেক করবো যে এরা সেম গ্রুপে আছে কিনা আর এরা কি ইকো ভ্যালেন্ট কিনা এখন ওয়ান এ যখন ইনপুট এ পাচ্ছে তখন কোথায় যাচ্ছে টু এতে আবার ওয়ান এ যখন ইনপুট বি পাচ্ছে তখন যাচ্ছে কোথায় ওয়ান বিতে সেম ওয়েতে ওয়ান বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি ওয়ান বি যখন ইনপুট এ পাচ্ছে তখন যাচ্ছে টু এতে আবার ওয়ান বি যখন ইনপুট বি পাচ্ছে তখন যাচ্ছে টু বিতে তাহলে আমরা যদি দেখি এরা সেম সেম স্টেটে যাচ্ছে এখন আমরা চেক করবো যে এরা সেম গ্রুপে আছে কিনা ওয়ান এ ওয়ান বি সাথে কি টু এ সেম গ্রুপে আছে কিনা এখানে ওয়ান এ ওয়ান বি সাথে টু এ সেম গ্রুপে আছে তার মানে এরা কি ইকুয়ে ফেলেন তাহলে ওয়ান এ ওয়ান বি একই গ্রুপে থাকবে এখন আমরা চেক করব টু এর ক্ষেত্রে এখন যদি আমরা টু এর জন্য চেক করতে চাই আমরা টু এর জন্য আমরা ওয়ান এ এর সাথেও চেক করতে পারি বা ওয়ান বি এর সাথেও চেক করতে পারি যে কোনো একটাতে চেক করলেই হবে আমাদের সেম রেজাল্ট আসবে তো আমরা ফার্স্টে টু এ আর ওয়ান বি যদি চেক করি তাহলে ওয়ান বি ইনপুট এ পাইলে যাচ্ছে টু এ তে ওয়ান বি ইনপুট বি পাইলে যাচ্ছে ওয়ান বি তে আর টু এ কি করছে টু এ যখন ইনপুট এ পাচ্ছে তখন যাচ্ছে ওয়ান এ তে আবার ইনপুট বি পাচ্ছে তখন যাচ্ছে টু তে এরা দুজন কিন্তু নিজেদের ইনপুটের জন্য সেম সেম স্টেটে যাচ্ছে না আবার যদি আমরা খেয়াল করি ওয়ান এ ওয়ান বি টু এ টু বি এরা কি সেম গ্রুপে আছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রুপটার মধ্যে টু বি নাই তার মানে আমাদের টু এটা ইকুয়ে ভ্যালেন্ট না সো এরা যেহেতু ইকুয়ে ভ্যালেন্ট না তাই এটা আলাদা গ্রুপে চলে যাবে সো আমরা টু এটাকে কে আলাদা গ্রুপে লিখেছি এখন যদি আমরা টু এ কে আবার ওয়ান এর সাথে চেক করতে চাই তাহলে এ যদি দেখি আমরা ওয়ান এ এ পাচ্ছে টু এতে যাচ্ছে ওয়ান এ বি পাচ্ছে ওয়ান বি তে যাচ্ছে আর টু এ তে আমরা দেখতে পাচ্ছি যে এ ইনপুটের জন্য ওয়ান এতে যাচ্ছে বি ইনপুটের জন্য টু তে যাচ্ছে সো ওয়ান বি এর মতো ওয়ান তেও আমরা দেখতে পাচ্ছি যে টু বি আমাদের কি এই একই গ্রুপের মধ্যে নাই সো এরা ইকুইভ্যালেন্ট হচ্ছে না তাহলে আমরা টু এটাকে কি করে দিব আলাদা করে দিব এখানে আমরা নেক্সট স্টেপে সেই কাজটাই করেছি টু টাকে আমরা আলাদা করে দিয়েছি এবার আমরা কি করব টু ইকোয়ে ভ্যালেন্টের জন্য চেক করব। তাহলে টু ইকোয়ে ভ্যালেন্টের জন্য যখন আমরা চেক করব হলো ওয়ান ইকোয়ে ভ্যালেন্ট থেকে আবার ওয়ান ইকোয়ে জন্য আমরা চেক করেছিলাম জিরো ইকোয়ে ভ্যালেন্টের থেকে এখন আমাদের চেক করতে হবে যেহেতু টু এ আর টু বি সিঙ্গেল সিঙ্গেল গ্রুপ হয়ে গেছে তাহলে এই দুটা আমাদের চেক করার কোনো দরকার নাই আমাদের কোনো প্রয়োজন নাই এখন আমরা ওয়ান এ আর ওয়ান বিটা এখনো কি ইকুয়ে ভ্যালেন্ট আছে কিনা সেটা আমরা চেক করব তাহলে ওয়ান এ যখন ইনপুটের জন্য এ পাচ্ছে টু এতে যাচ্ছে ওয়ান এ যখন ইনপুটের জন্য বি পাচ্ছে তখন যাচ্ছে ওয়ান বিতে আবার ওয়ান বি যখন ইনপুটের জন্য এ পাচ্ছে তখন যাচ্ছে টু এতে আর বি পেলে যাচ্ছে হলো ওয়ান বিতে মানে এ আর ওয়ান বি আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটের জন্য এক একটা ইনপুটের জন্য সেম সেম ইনস্টেটে যাচ্ছে আর আমরা যদি খেয়াল করি তাহলে ওয়ান এ ওয়ান বি একই গ্রুপের মধ্যে আছে তার মানে ওয়ান এ ওয়ান বি এখনো ইকুয়েভ্যালেন্টই হচ্ছে এরপরে কি আমরা চেক করব এরপরে আমরা আর চেক করব না কারণ আমরা যদি খেয়াল করি আমাদের ওয়ান ইকুয়েভ্যালেন্ট আর টু ইকুয়েভ্যালেন্ট দুইটাই সেম চলে আসছে আর আমরা আগেই বলেছিলাম যে আমরা ততক্ষণ পর্যন্ত ফাইন্ড আউট করব যতক্ষণ পর্যন্ত না আমাদের পরপর দুইটা ইকুয়েভ্যালেন্ট সেম হচ্ছে না এখন আমাদের আমরা যদি দেখি তাহলে আমাদের মানে ওয়ান ইকুয়েভ্যালেন্ট আর টু ইকুয়েভ্যালেন্টটা সেম হয়ে গেছে সেজন্য আমরা আর চেক করব না এবার যদি আমরা আমাদের স্টেপ ফোর থেকে আমাদের ডায়াগ্রামটা ড্র করি তাহলে সেটা হবে এরকম এখন যদি আমরা স্টেট ট্রানজেকশন টেবিলটা খেয়াল করি তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট ছিল ওয়ান এ এখন ওয়ান এ আর ওয়ান বি একই গ্রুপের মধ্যে আছে সো আমরা একটার মধ্যে ওয়ান এ আর ওয়ান টা নিয়ে নিয়েছি ওয়ান এ ওয়ান বি এ পাইলে কোথায় যাচ্ছিল টু এতে যাচ্ছিল তাহলে আমরা যখন এ পেয়েছি তখন আমরা টু এতে দিয়ে দিয়েছি আবার টু এটা যখন এ পাচ্ছিল তখন কোথায় যাচ্ছিল ওয়ান তে সো এটা আমরা ড্র করে নিয়েছি এরপরে আমাদের কি হচ্ছে টু এ বি পাচ্ছে তখন যাচ্ছে টু বি এর দিকে তাহলে আমরা সেটাও আঁকিয়ে নিয়েছি এরপরে আমাদের টু এর জন্য যখন এ পাচ্ছিলাম আমরা তখন কোথায় যাচ্ছিলাম ওয়ান এ তে সেজন্য এটা কি হয়েছে ওয়ান এর দিকে গেছে আর টু বি যখন বি পাচ্ছিলাম আমরা তখন লুক ঘুরে টু বি আসছিল সেজন্য এখানে আমরা টু বি তে একটা লুক ক্রিয়েট করে দিয়েছি বি এর জন্য আমরা যদি এখন ওয়ান ইকুয়াল ভ্যালেন্ট বা টু ইকুয়াল সাথে মিল করে দেখি তাহলে আমাদের ওয়ান এ ওয়ান বি একসাথে আছে টু আলাদা আছে টু বি আলাদা আছে যেটা আমাদের সেটা ফাইনাল স্টেজ ছিল টু বি সেটাকে আমরা ফাইনাল স্টেট করে দিয়েছি সো এখানে আমাদের ডিএফএ মিনিমাইজেশনটা শেষ হয়ে গেছে সো ফর ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও